বরেন্দ্র সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা আজ প্রশংসিত বললেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ রাজশাহী মেডিকেলে করোনায় বারো জনের মৃত্যু রোগীর চাপ সামলাতে প্রস্তুত হচ্ছে আরও একটি ওয়ার্ড নাটোরের কৃষি জমিতে ড্রেন কাটার সময় পরিত্যক্ত অবস্থায় রাইফেলের তিনশো উনআশিটি গুলি উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পুলিশের মহাপরিদর্শক ড বেনজির আহমেদ বলেছেন জনগণকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের দ্রুত ব্যবস্থা নিতে হবে পুলিশের প্রতিটি সদস্যকে নারী শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধী সহ সব সেবা প্রত্যাশী জনগণের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে সোমবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আটত্রিশতম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় আইজীবি বলেন দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা অপরাধ নিয়ন্ত্রণ সন্ত্রাস দমন মাদকের অপব্যবহার বিস্তার রোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সাহসিকতা আজ প্রশংসিত তিনি বলেন অপরাধ ও কৌশল মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা অর্জন একটি মাইল ফলক তিনি বলেন যখন আত্মীয় স্বজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে ছেড়ে চলে গেছে তখন পুলিশ বাহিনীর সদস্যরাই তাদের পাশে দাঁড়িয়েছে তাই পুলিশ বাহিনী আজ জনগণের ভালোবাসায় পরিণত হয়েছে এর আগে আইজিপি আটত্রিশতম এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এক বছর মেয়াদী এই প্রশিক্ষণে নতুন নিয়োগ পাওয়া সাতান্ন জন নারী সহ এক জন এসআই অংশ নেন এর মধ্য থেকে প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচজনের হাতে ক্রেস্ট তুলে দেন আইজিপি পরে আইজিপি একাডেমি চত্বরে বঙ্গবন্ধু মুরাল ব্যারাক ভবন এবং একাডেমি মসজিদের বর্ধিতা অংশের উদ্বোধন করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পরে তিনি একাডেমিক চত্বরে একটি গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জিসান মির্জা অতিরিক্ত আইজিগণ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ রাজশাহী বিভাগ ও জেলায় কর্মরত উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের অভিভাবকগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন নবীন বৃন্দ চলমান ভয়াবহ অতিমারি থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রথাগত দায়িত্বের বাইরে গিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি যখন আত্মীয় ত্যাগ করে চলে গেছে তখন পুলিশ অতিমারির আক্রান্ত ব্যক্তি বর্গের পাশে নিকট আত্মে আত্মীয়র মতো দাঁড়িয়ে গেছে এবং সে কারণে বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা অর্জন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও বারো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দশ জনের করোনা পজিটিভ ছিল বাকিরা উপসর্গ নিয়ে মারা যান এ নিয়ে গত দুই সপ্তাহে এই হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে একশো জন মারা গেছেন শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজদানি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মারা যাওয়া বারো জনের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন মহিলা এদের মধ্যে রাজশাহীর তিনজন চাপাইনামগঞ্জের ছয়জন নাটোরের দুইজন ও মেহেরপুরের একজন রয়েছেন চলতি মাসের গত চোদ্দ দিনে যে একশো ছত্রিশ জন মারা গেছেন তার মধ্যে আশি জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর বাকিরা উপসর্গ নিয়ে মারা যান স্বামী মিয়াজদানি জানান গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন চুয়াল্লিশ জন এর মধ্যে রাজশাহীর তেত্রিশ চাঁপাইনবাবগঞ্জের পাঁচ নওগাঁ ও পাবনার দুইজন করে এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ জন তিনি জানান সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই হাসপাতালের দুশো একাত্তর বেডের বিপরীতে ভর্তি রয়েছেন তিনশো জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে ছত্রিশ জন রোগীকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীর চাপ থাকায় আরেকটি ওয়ার্ড তৈরি করা হচ্ছে অক্সিজেন সুবিধা সহ নতুন ওয়ার্ডটি আজকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে জানান তিনি নাটোরের একটি কৃষি জমিতে ড্রেন কাটার সময় পরিত্যাক্ত অবস্থায় রাইফেলের তিনশো গুলি উদ্ধার করেছে পুলিশ সোমবার বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নার হকের জমি থেকে গুলিগুলো উদ্ধার করা হয় পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়েছে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান স্থানীয় কৃষক আয়নার হকের কৃষি জমিটি আফাজ উদ্দিন বর্গা নিয়ে চাষাবাদ করছিল কৃষিজমি থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটতে শ্রমিক নেন তিনি শ্রমিকরা ড্রেন কাটার সময় সেখান থেকে রাইফেলের কয়েকটি পরিত্যক্ত গুলি উদ্ধার করে পরে এভাবে শ্রমিকদের কোদালের মাটির সাথে আরও গুলি উঠতে লাগলে বিষয়টি পুলিশকে জানানো হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গুলিগুলো উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের ফেলে যাওয়া থ্রি থ্রি রাইফেলের গুলি নাটোরের গ্রামে চাউল বোঝাই ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান উজ্জ্বল নামের পিকআপ চালক নিহত হয়েছেন নিহত পিকআপ চালক ঈশ্বরদীর মানিকনগর এলাকার সিদ্দিক প্রামাণিকের ছেলে এ সময় ট্রাকের চালক হেলপার দুইজনই পালিয়ে যায় সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান কুষ্টিয়া থেকে আহাদ ফুড কোম্পানির চাউল বোঝায় একটি ট্রাক উপজেলার কয়েনবাজার এলাকায় পৌঁছলে বনপাড়া থেকে ছেড়ে আসা আমের ক্যারেট বোঝায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে পিক আপ চালক মেহেদি হাসান উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয় পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরের সিংড়া ও নাটোর পৌরসভা এলাকায় চলছে সপ্তাহব্যাপী বিশেষ লকডাউন সোমবারের ষষ্ঠ দিন চলছে লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা ও পুলিশ প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে এত কিছুর পরও স্বাস্থ্যবিধি মানতে অনীহা সাধারণ মানুষের প্রয়োজনে বা অপ্রয়োজনে বেরিয়ে আসছে রাস্তা বা হাটবাজারে আর এই স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে বলে জানান সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন বিয়াল্লিশ জন রোগী জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে সত্তর জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সংক্রমণের হার একচল্লিশ শতাংশ যা গতদিনের চেয়ে প্রায় আট শতাংশ বেশি নোয়াখালীতে চব্বিশ ঘন্টায় দুইশো জনের নমুনা পরীক্ষায় ষাট জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার বিশ দশমিক নয় এক শতাংশ এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো নয় হাজার ছয়শো জনে অপরদিকে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতাশ জনে সোমবার সকাল নয়টায় নোয়াখালীর সিভিল সার্জন ডক্টর মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করে বলেন করোনায় আক্রান্ত হয়ে বেগমগঞ্জে একজনের মৃত্যু হয়েছে মৃত্যুর হার মৃত্যুর হার এক দশমিক তিন দুই শতাংশ নতুন আক্রান্তদের মধ্যে সদরে ২৬ জন বেগমগঞ্জে বারো সুবর্ণচরে এক সোনাইমুড়িতে বারো চাটখিলে জন সেনবাগে চার কোম্পানিগঞ্জে এক এবং কবিরহাটে জন রয়েছেন তিনি জানান বর্তমানে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার জন রোগী আর শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন চল্লিশ ও আইসোলেশনে রয়েছেন পনেরো জন রোগী এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ